कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस की ओर से थाना मोड़ से पश्चिम बंगाल जिला जी के उपाध्यक्ष उज्ज्वल चटर्जी के नेतृत्व में महाजुलूस निकाला गया जुलूस कुल्टी थाना मोड़ मुख्य मार्ग होते हुए बराकर में सम्पन्न हुआ तथा जुलूस समापन के बाद एक सभा का भी आयोजन किया गया महाजुलूस में आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय उपमेयर हक पश्चिम वर्धमान जिला के तृणमूल अध्यक्ष शह पांडवेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती उपाध्यक्ष उज्जवल चटर्जी कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष कंचन राय कुल्टी बोरो चेयरमैन इंद्रानी मिश्रा तृणमूल पार्षद आदि के साथ सैकड़ों की संख्या में तृणमूल कार्यकर्ता शामिल हुए मेयर विधान उपाध्याय ने बताया कि केंद्र सरकार के जन विरोधी नीति के खिलाफ उज्जवल चटर्जी के नेतृत्व में महाजुलूस निकाला गया है जुलूस के बाद बराकर में एक सभा को संबोधित करते हुए पांडवेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा चौबीस की लड़ाई जनता की लड़ाई है तथा सरकारी संस्थानों को पूंजीपति को बेचने का आरोप लगाते हुए भाजपा के केंद्र सरकार पर हमला बोला गया এবার পুজোয় আসুন নিজের স্টাইলে এমকে কালেকশনে পুজোর কেনাকাটার জন্য সংগ্রহ করুন এবং পেয়ে যান ব্যাংকক ভ্রমণ এবং আরও অনেক পুরস্কার আমাদের ঠিকানা গ্রাউন্ড ও প্রথমতলা গাউরি মার্কেট আসানসোল মোটরসাইকেল ও মারুতির সংঘর্ষে আহত দুই সালানপুরে আলারি মোড়ের কাছে মোটরসাইকেল এবং মারুতির সংঘর্ষ রবিবার সাত সকালে রূপনারায়ণপুর দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী এবং আসানসোল দিক থেকে আসা একটি মারুতি গাড়ির সংঘর্ষ হয় ঘটনায় আহত হন দুই মোটর আরোহী স্থানীয়দের বক্তব্য অনুযায়ী মারুতি গাড়িটি আসানসোল দিক থেকে আসার সময় আচমকায় নিজের দিক পরিবর্তন করে উল্টো সাইডে চলে আসে তারপরে দুই মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে আহত দুই ব্যক্তি রূপনারায়ণপুরের বাসিন্দা রোশন উপোপাধ্যায় বয়স আনুমানিক বত্রিশ হাতে এবং মাথায় চোট লাগে এবং রূপনায়ণপুর গ্রামের বাসিন্দা অরুণ বাউল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ তার গোপনাঙ্গে ভয়ঙ্কর চোট লাগে বলে জানা যায় আহত ব্যক্তিদের স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে মিঠা হাসপাতালে নিয়ে যায় তাদের প্রাথমিক চিকিৎসা করার পর आसनसोल जिला अस्पताल में स्थानांतरित तो, तो करा पापा इतनी सी बीमारी और देखिए आ गया 22 लाख का हॉस्पिटल में अरे, अरे 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 आप टेंशन काहे है लेते हैं हम है ना इससे ज्यादा का इंतजाम करके रखे हैं आप भी केयर हेल्थ इंश्योरेंस से 25 लाख का हेल्थ इंश्योरेंस केवल 558 रुपए पर मंथ पे लीजिए यूथ क्लब उद्योगे मेगा रक्त शिविर সালানপু ব্লকে রূপনায়ণপুরে ইউথ ক্লাবের ব্যবস্থায় এক বিশাল রক্ত আয়োজন করা হয় এই রক্তদান শিবিরটি ইউথ ক্লাবের প্রয়াত সদস্য শিবাশিষ মণ্ডপ স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর করা হয়ে থাকে এই বছরে একইভাবে রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এদিন ক্লাব কর্তৃপক্ষ তরফে তাকে ফুসফুস তবুক এবং ব্যাট বর্ধনা জানানো হয় এদিন ইউথ ক্লাবের সম্পাদক রবি শঙ্কর কুন্ডু জানান যে প্রত্যেক বছরের মতনই এবছর ক্যাম্প করা হয়েছে এবছর ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত করা হয়েছে থ্যালাসিমা ডিটেনশন ক্যাম্প তিনিও বলেন তাদের ক্লাব সদস্যা যে তাদের মধ্যে এখন নেই কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্পে সব থেকে বেশি ভূমি থাকতো তার তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা যেখানে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ক্লাব সদস্য এবং শিবাশিস মণ্ডলের বন্ধু বান্ধব সকলে এগিয়ে এসেছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আজ মোট একশো একুশ ইউনিট রক্ত সংগ্রহ করে আসানসোল জেলা হাসপাতালে ইউথ ক্লাব কর্তৃপক্ষ এবং নব্বই জন পুরুষ এবং মহিলা থ্যালাসিমিয়া পরিছেন এই ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আর ও উপস্থিত ছিলেন সকল ক্লাবের সদস্যরা